दीर्घ एक मास सियाम साधनार पर लंडन सह पूरो ब्रिटेने उद्यापित हल पवित्र ईद उल फितर देशर विभिन्न मस्जिद इस्लामिक सेंटर और पार्के ईदे जमायते अंश नेन हजार हजार मुसल्लि ए बछर आबहावा अनुकूले थाकाय बेश कयेकटी स्थाने खोला माठे ईद जमायतेर आयोजन करा हय तबे बेशिरभाग ईदे जमायत आयोजन करा हय मस्जिद और इस्लामिक सेंटरगुलोते मुसल्लि बेशि हय विभिन्न मस्जिदे एकाधिक ईदे जमायत पड़ते हय ब्रिटेन प्रवासी बांगालीदेर ईद उद्यापनेर खबर जानाच्छेन आमादेर सिनियर रिपोर्टर इब्राहिम खलिल क्यामेराय छिलेन रेजाउल करीम रिधा সকল ভেদাভেদ ভুলে একে অপরকে কাছে টানে আনে ঈদ এই দিনটিকে নির্মল আনন্দে উদযাপন করলেন গোটা ব্রিটেনের মুসলমানরা সকাল থেকে মুসল্লিরা বিভিন্ন স্থানে আদায় করেন ঈদের জামাত মুসলমান অধ্যুষিত ইস্ট লন্ডনের মাইলেন পার্কে সকাল নয়টায় খোলা মাঠে আদায় করা হয় ঈদের জামাত ষোলো বছরের মধ্যে প্রথম খোলা মাঠে নামাজ পড়লাম খুবই ভালো লাগলো খুব ভালো লাগে বোঝা যায় যে বাংলা এসে আমি ধরতেছি আর কি ঈদের জমাত উপহার দিতে পারি মাইলেন স্টেডিয়ামে এই প্রত্যাশা রাখছি ঈদের শুভেচ্ছা জানাতে মাইলেন পার্কে আসেন টারহামের নির্বাহী মেয়র জন বিক্স ঈদ মুবারক টু অল অফ মাই মুসলিম কনস্টিটিউয়েন্টস টু ইওর ফ্যামিলিজ এন্ড ফর এ সাকসেসফুল হ্যাপি প্রসপারাস ইয়ার ব্রিটেনে ক্রমান্বয়ে বাড়ছে মুসলমানদের সংখ্যা প্রায় 3 মিলিয়ন মুসলমান এবং 250টিরও বেশি মসজিদ এবং ইসলামিক সেন্টার থাকলেও ঈদের জামাতের জন্য নেই কোনো ঈদগাহের ব্যবস্থা মুসল্লি বেশি তাই ইউরোপের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে পরপর 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে নামাজ আদায় করেন প্রায় 40,000 মুসল্লি আসসালামু আলাইকুম টু এভরিওয়ান And Eid Mubarak to all Muslim sisters and brothers. আমি এখানে অনেক বছর আছি কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এখানে ইসলামের মসজিদে ঈদের নামাজ পড়লাম আমার খুবই ভালো লেগেছে এটার একটা ডিফারেন্ট ফিলিংস একলগে আমরা 8,000 7,500 মানুষের একলগে নামাজ পড়ছি মনে লাগছে যে আমরা ছোট্ট বাংলাদেশের মধ্যে আছে কত মানুষ হয়েছেন যেটা হওয়ার মতো নাই মনে হলাম যে বাংলাদেশেও আছে ব্রিকলিন জামে মসজিদেও অনুরূপ 4টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এমনিভাবে পপুলার সেন্ট্রাল মস রেডকোট ফোর স্কোয়ার সহ বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাতে অংশ নেন বিপুল সংখ্যক নারী পুরুষ বি স্ট্রং ইন ইউর ফেথ কন্টিনিউ টু ডু ইউর প্রেয়ার্স কন্টিনিউ টু ডু দ্য সাদাকা কন্টিনিউ টু হেল্প ব্রাদার্স এন্ড সিস্টার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড এন্ড বি ইউনাইটেড ওয়েস্ট লন্ডন এলাকায় মসজিদ কম তাই বিভিন্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ঈদের জামাত ওয়েস্ট লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় ঈদ ইন দ্য পার্ক এছাড়াও কিলবাড়ের কোলা মাঠে নামাজ আদায় করেছেন বাংলাদেশি সহ বিভিন্ন অরিজিন মুসলমানরা ঈদের নামাজের মাধ্যমে রোজার সমাপ্তি হলেও সারা মাসব্যাপী যে সংযমের শিক্ষা লাভ করেছেন মুসলমানরা তা যেন সারা বছর বজায় থাকে সেদিকেই গুরুত্ব দিয়েছেন ইসলামিক স্কলাররা ইব্রাহিম খলিল চ্যানেল এস নিউজ লন্ডন